জনপ্রিয় টেলি অভিনেত্রী তিয়াশা লেপচা। কৃষ্ণকলির মাধ্যমে সকলের কাছে তিনি খুব পরিচিত। অন্যদিকে তার প্রাক্তন স্বামী সুবান রায়, যাকে বিভিন্ন ধারাবাহিকে খল চরিত্রে দেখেছে দর্শক। প্রায় এক বছর হয়ে গেল একসঙ্গে থাকেন না তারা, পাঁচ ছয় মাস হলো পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়েছে তাদের। শেষ কয়েক মাসে তিয়াশা সুবানের সম্পর্কে টানা পড়েছিল চর্চার কেন্দ্রবিন্দুতে না, তবে এই চর্চাকে কোনোদিনও নিজের পেশাদার জীবনে প্রভাব ফেলতে দেননি সুবান। সোমবার থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক তুমি যে আমার মা, যে ধারাবাহিকে মুখ্য চরিত্রে আছেন সুমন দে এবং প্রিয়া মণ্ডল। এই নতুন মেগাতেও খলনায়ক সুবান। আনন্দবাজার অনলাইনকে সুবান জানান আবারও সেই দুষ্টু ছেলের চরিত্র, গ্রামে তার বিশাল প্রতিপত্তি নায়িকা প্রিয়াকে সারাক্ষণ বিরক্ত করাই যার প্রধান কাজ। তাকে প্রশ্ন করা হলো বিচ্ছেদের পরে কি আরও বেশি করে কাজে মন দিলেন। হ্যাঁ, এই এক বছরে অনেক বেশি নিজেকে কাজের মধ্যে মগ্ন রেখেছি। কেন? যাতে তিয়াশাকে মিস না করেন। প্রশ্ন করতেই তিনি বললেন এই এক বছরে তিয়াশাকে মিস করার কোনো ফুরসতি পাননি, এত কাজের চাপ। তিনি জানালেন তার তিয়াশাকে মনে পড়ে না, নিজের কোথাও একলা লাগে না তার। তবে কথা প্রসঙ্গে বললেন, বিশ্বাস করে ঠকেছি, প্রেম ভালোবাসা দুই বেঁচে থাকুক কিন্তু সেটাও সময় কথা বলবে, ভালোবাসা তাকে তোলা আছে, যদি কেউ সঠিক মানুষ হয় পাশে থাকতে চায় ধাক্কা দেব না, তেমন মানুষ যদি আসে সময় ঠিক মিলিয়ে দেবে, আমি সেই অপেক্ষায় আছি। তো বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য খবর পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।